আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। এখন বাজে সকাল 8টা, তো আমার ফুল গাছের সবাইকে শুভেচ্ছা। আপনারা যে যেখানে আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো ফুলগুলো দেখে আজকে মনটা খুব ভালো হয়ে গেল, অনেকগুলো ফুল ফুটছে আমার গাছে, দেখুন অনেক সুন্দর লাগতেছে। তো সকাল সকাল আকাশটাও খুব সুন্দর। সবাইকে ফুলের শুভেচ্ছা, সবাই ফুলের শুভেচ্ছা নিন। আমি একা নেব কেন, আপনাদের সাথেও শেয়ার করতেছি আমার ফুল গাছ। ফুল গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো হইতেছে, দেখুন পর্তুলিকে গাছটায়। হ্যাঁ, অনেক চারও পাশে একদম সব জায়গায় ফুল ফুটছে আজকে, দেখতেছি আমি এসে। তো এখানে হইতেছে কি দেখুন, পাখিগুলো ঝগড়া করতেছে, মানুষের সাথে মিল খাচ্ছে না, তো পাখি আর কী করবে। তো এগুলো দেখে আমার খুব ভালোই লাগতেছে। তখন আমি যেগুলোকে ভিডিও করতেছিলাম নজরবন্দি করে ফেললাম মোবাইলের ভিতর। তো অনেকগুলো পাখি, তো এখানে পাখি ডাক খুব ভালো লাগে, প্রচুর পরিমাণে পাখি দেখা যায়। আর এই আম গাছটা হচ্ছে আমার ব্যালকনির পাশেই, এজন্য সবসময় পাখি দেখা যায়। আর এটা হচ্ছে মাছ। তো গতকাল রাত্রে একটু বের হয়েছিলাম ফাতিনের বাবা আমি, তখন বাসায় আসার সময় ফাতিন মাছটা দেখে বলতেছে যে বাবা আমি অরেঞ্জ কালারের মাছ নেব। তো ওটা হচ্ছে লাইলন টিকা, ওটা নিয়ে আসছি। আর এখানে হচ্ছে কিছু পায়া আছে গরুর, ওটাকে আজকে রান্না করে নেব। তো সকালে প্রথম উঠেই এগুলো ভিজিয়ে নিলাম। তো ফাতিনের বাবা তো ঘুমাচ্ছে, তো ফাতিন দেখুন মাছটা কত সুন্দর লাগে। মাছটা আসলে দেখতে যতটা সুন্দর, খেতে তেমনটা আমার কাছে ভালো লাগে না, তো দেখতে খুবই ভালো লাগে। আর ফাতিনের জ্বর হওয়ার পর থেকে তো ফাতিন কিছুই খাচ্ছে না বলতেছি আমি। এই যে দেখুন আবার সেই খিচুড়ি রান্না করতেছি, দু একদিন পরপরই আমার ছেলেটার জন্য খিচুড়ি রান্না করতে হয়, ওর জন্য একটু সবাই দোয়া করবেন। তরকারি খেতে পারতেছে না, জাল আমি তরকারিতে এমনি অল্প জাল দেই, আমরা বেশি জাল খাই না। তারপরও বলতেছে আম্মু জাল খেতে পারানোর জন্য সকালে উঠে খিচুড়ি বসাই দিছি চাল ডাল দিয়ে। আর হচ্ছে এখানে মিষ্টি কুমার, টমেটো, আলু আর হচ্ছে পেঁপে, তো সবজি খিচুড়ি রান্না করে দেব। তো আমরা সবাই খেয়ে নেব, করার কিছুই নেই। আমি ঘুম থেকে উঠেই প্রথমে এটাকে বসাই দিছি, আর এখন আমি খিচুড়িটা বসাইয়ে দিয়ে এখন চা খেতে আসছি। আমার প্রতিদিনের রুটিন, আজকে চা খাবো বন রুটি দিয়ে। তো এটা আমার কাছে বেশ ভালো লাগে, বন রুটিটা খুবই মজার হয়, দুধ চা দিয়ে খেতে ভালো লাগে। পাউরুটির চেয়ে বন রুটিটা ভালো লাগে, এটা খেতে আবার এক ধরনের টেস্ট হয়। এই যে আমার রং চা একটু লিকের বেশি দেই। এই যে দেখুন আমার বন রুটি, তো এটা খেয়ে কাজ করব, তারপরে খিচুড়ি হয়ে গেলে পরে খেয়ে নেব। এই যে দেখুন ব্যালকনিতে যেয়ে দেখি অনেক সুন্দর একটা দৃশ্য, মনোরম। কবুতর উঠতেছে আকাশে, কতটা সুন্দর স্বাধীনভাবে উঠতেছে, সবাই স্বাধীনভাবে থাকতে চায় দেখুন এভাবেই। তো আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো কবুতরগুলো হচ্ছে সাদা কালো মিক্সড করা, ওগুলো আবার রং দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমার পুঁই শাক, তো পুঁই শাক কাটার পর আলহামদুলিল্লাহ এগুলো আবার বের হয়েছে, আবার বড় হয়ে গেছে, কিছুদিন পরেই আবার কেটে ফেলবো, অনেকগুলো এবার কাটা যাবে। আর এখানে 9টা বেজে গেছে, তো খিচুড়ি আমার হয়ে গেছে। ফাতিনের বাবাকে এখন আমি খিচুড়িটা দিয়ে দিচ্ছি, তো সে খেয়ে অফিসে চলে যাবে। ফাতিন তো ঘুমানো, আর আমি ফাঁকে অন্য কাজগুলো করে নেব। তো নাস্তা খেয়ে ফাতিনের বাবা অফিসে চলে গেছে, তারপর ফাতিনও ঘুম থেকে উঠছে, আমি আর আমার ছেলে একসাথে নাস্তা করে নিলাম, এখন মাছ কাটতে চলে আসছি। আমার বাবাটা কিন্তু আমার সামনেই বসে আছে চেহারে, কিন্তু দেখা যাচ্ছে না, মাছ কাটা দেখতেছে, তার অরেঞ্জ কালারের মাছ। তো আমি এটাকে কাটতেছি, আমি ভাবতেছিলাম এটার ভিতরে ডিম হবে, তো এটা ডিম, এক এক মাছের এক এক ধরনের ডিম, চর্বির মতন দেখা যাচ্ছে, এটা ডিম না চর্বি সেটা আমি বলতে পারতেছি না।
আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন লালু টিকে মাছের ডিম কীরকমের হয়। এখন আমি এগুলো কেটে নিচ্ছি মাছগুলো সুন্দর করে। তো মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এই যে দেখুন, এটা ডিম না চর্বি সেটাই আমি বুঝতেছি না। তো ভালোভাবে মাছগুলো কাটা হয়ে গেছে, এখন ধুয়ে রান্না করব আর হচ্ছে রেখে দেব। আর এটা হচ্ছে আমার গরুর মাংসের পায়া, তো অল্প পরিমাণে ছিল তো ওটাই রান্না করে ফেলছি। সব কিছু একসাথে মিক্সড করে শুধু পেঁয়াজটা ভেজে তারপরে সব মশলা একসাথে মিক্সড করে একসাথে বসাইয়ে দিছি। আসলে পায়া ভুরতে না ভুরলেও হয়, একসাথে পানি দিয়ে বসাইয়ে দিলেই হয়ে যায়, আর প্রচুর পরিমাণে জাল দরকার হয়। তো আমার পায়াটা আর হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। দেখতে কীরকমের হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এদিকে আমি মাছ রান্না করে ফেলছি, সেটা ভিডিও করতে পারি না। আর এদিকে আমি কচুর মুখি রান্না করতেছি জলপাই দিয়ে, এটা আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে পেঁয়াজের খোসাটা ভিজিয়ে রাখছি, তো গাছে দেব আগামীকালকে যাতে এটা বের হয়ে যায়। আর এখানে আমার পায়াটা পুরোপুরি রান্না হয়ে গেছে, গোসল করে নামাজ পড়ে তারপরে আমরা খেতে আসছি। তো ফাতিনের বাবা চলে আসছে, নামাজ পড়তেছে, আমিও এ ফাঁকে খাবার বেড়ে নিচ্ছি, তো আমরা একসাথেই খেয়ে নেব। ফাতিনে খুব এক্সাইটেড, দেখা যাক কি হয়, খায় কি না। আর এখানে দেখুন পায়াটা একদমই খুলে গেছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকমের হয়েছে আমার রান্নাটা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ পাশের বাটনটি প্রেস করে দিন, আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।